আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা সাধারণ সভাও আমরা একই দিনে ডেকেছিলাম। আজকে সাধারণ সভায় আমরা খুবই গর্বিত, আমাদের সাধারণ সভায় পেয়েছি আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে এবং সভাপতি মহাশয়কে। তাই আমি মেম্বারদেরকে বলছি, আপনারা সরাসরি পাচ্ছেন সভাপতি এবং বিধায়ককে, যদি আপনাদের সরাসরি কোনো প্রশ্ন করার থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা জানার থাকে তাহলে আপনারা সরাসরি বলতে পারেন। একটু আগেই আমাদের প্রধান সাহেবের সঙ্গে আলোচনা হচ্ছিল, আমাদের আরো একজন মেম্বারও বলেছিলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রধান সাহেবকে বলেছিলাম আপনারা করুন ঠিক আছে, যে এই যে ব্যাপারগুলো আমাদের ভোটামপুর গ্রাম পঞ্চায়েত 223টা পেয়েছে, আপনি তো আমাদের প্রধান সাহেব পেয়েছেন 40টা, প্রত্যেক পঞ্চায়েত সমিতির যেটা প্রশ্নতে জানা গেল ওনারা বললেন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং কর্মাধ্যক্ষরা 40টা এবং 19টা করে পেয়েছেন, তাতে দেখা গেছে যে আমাদের প্রধান সাহেব যেগুলো করেছেন আমাদের মেম্বারদেরকে ভাগ করে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, সেটা একটা কম বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার নেই, তার ওনার তরফ থেকে কোনো ক্ষতি নেই। কিন্তু দেখা যাবে ধরুন আমি একজন পঞ্চায়েত সদস্য, আমার এলাকায় 12টা ল্যাট্রিন চলছে, তো সেক্ষেত্রে আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে এলাকার আমি জানলাম মাত্র 2টো, আমার অজান্তে 10টা হবে, সেই 10টা পেলো কারা পেলো, দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রে পেলো মানে কেউ হয়েছে যারা একবার হয়ে গেছেন কিংবা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো। তো এই ব্যাপারগুলো আপনাদেরকে আগামী দিনে একটু স্যার নজর রাখবেন, এটা আমার অনুরোধ থাকলো। তো আমি এটাও বলেছিলাম যে প্রধান স্যারকে, স্যার যদি আপনারা আপনাদের পলিটিক্যাল লাইনে এটা করতে থাকেন পঞ্চায়েত সমিতি থেকে করুন, কিন্তু যিনার হাতে দিয়েছেন তিনি অন্তত পক্ষে লোকাল পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করুন যে পঞ্চায়েত মেম্বার আপনি কাকে কাকে দিয়েছেন, আমি 10টা পেয়েছি কাকে দেব, সেটা অন্তত পক্ষে আলোচনা করলে আমি বলছি যে পাক, এলাকার সাধারণ মানুষ যারা যারা যাদের পাওয়ার কথা তারাই পাক, দেখা যাবে যে পঞ্চায়েত মেম্বারও জানলো না অন্য কোনো ভাবে গোপন ভাবে দেখা যাবে যার আছে তাকেই দেওয়া হচ্ছে, এই ব্যাপারগুলো স্যার একটু দেখবেন, আমার বলার মধ্যে যদি কোনো ছবি থাকে মান করবেন। তোমার বলবেন আর যদি কারো কিছু বলার থাকে বলবেন, একশো উত্তর দেবেন। আমি প্রথমে একটা কথা বলেছি, আমাদের অভিভাবক আপনাদের সামনে উপস্থিত আছে, তো আমরা উনি নীতি নির্ধারণ করেছেন যে আমি ভালো কাজের জন্য আমরা উনি নীতি নির্ধারণ করেছি, যে কেউ যদি এটাকে খারাপ কাজে ব্যবহার করে তার জন্য তো উনি দায়ী নয় বা আমি আমি দায়ী নয়, যে করেছে আমরা কথা বলবো, আপনার কোন এলাকা আছে না আপনার জরিপার বলছেন না কোথায় বলবেন ঠিক আছে, আমরা পরে এখানে হাউসে না বলে পরে পরবর্তীকালে ওই জিনিসগুলো হবে না, আমরা ওটা অ্যাডজাস্ট করে দেবো। সব ব্যাপারটা কিছু কিছু কাজ করতে গিয়ে প্রথম অবস্থায় সাইড এফেক্ট কি আছে, আমরা এই ওষুধটা খেলে কি সাইড এফেক্ট আছে আমরা না খেলে বুঝতে পারবো না, ওষুধটা খাওয়া হয়েছে সাইড এফেক্ট দেখা দিয়েছে, এবারে ওটা চেক আপ হবে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাদের অভিভাবক আপনাদের সামনে আছে। শুনুন আমি কথা বলি, আজকে ভগবানপুর এত উন্নয়ন হয়েছে কেবলমাত্র বিধায়ক সাহেব আছেন বলে, আজকে এতগুলো টয়লেট পেয়েছে বিধায়ক সাহেব জেলা থেকে দরবার করেছে বলে, কোনো ব্লক এত পায়নি, আজকে এতগুলো ঘর পরিবার আজকে ঘর পেয়েছে বলে আজকে বলছেন আপনারা আপনারা এখন কেউ ধারণা করবেন যে মুসলিমরা অধিকাংশ পেয়ে গেছে, এটা আপনাদের প্লাস পয়েন্ট হয়েছে যে মুসলিম কোটাটা পূরণ হয়ে গেলে এবারে জেনারেলটা তার বাড়ি হয়ে যাবে, তাতে আপনাদের মঙ্গল হবে। তো সেক্ষেত্রে এইভাবে যেভাবে উনি আজকে সারা পথে আমাদের 3000 পাওয়ার কথা উনি আমাদের 6000 দিয়েছে, মানে ডবল দিয়েছে বাবার উপর, তো আর বেশি আপনারা কি চান, আজকে আপনার একটা গ্রাম পঞ্চায়েত 2200 টাকা পাইনি, আপনার প্রধান 2400 টাকা পেয়েছে কেন, ভালো কাজ করেছেন বলে, তো সেই জায়গায় আপনার তো এই জিনিসগুলো পাচ্ছে, যে এত লাভ বেশি হয়ে যাচ্ছে আমাদের, আমরা প্রচার করতে পারছি না, আমরা আমাদের সমালোচনাটা বেশি করছি, আমরা যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেটা আমরা লোকের কাছে বলছি না, আমরা আমাদের বিশেষ করে আমি বসবাইছি আমার স্বার্থটা দিচ্ছি, কিন্তু সার্বিক স্বার্থটা আমাদের দেখতে হবে। সবাইকে নমস্কার, আমি এগুলো কথা সবাইকে পুনরায় নমস্কার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের সভার কাজ এখানে সমাপ্ত করছি।
উদ্যোগে পরিচালনা এবং ব্যবস্থাপনায়। নবম স্তর পঞ্চায়েতে এই গ্রাম পঞ্চায়েতে বর্ষপূর্তি উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি প্রণব মাইতি মহোদয়, উপস্থিত আছেন আমাদের এখানকার স্থানীয় গ্রাম প্রধান সম্মানীয় রেজ্জাক সাহেব, আমাদের কৃতি শিক্ষক সূর্য বিদ্যাপ্রসায় আছেন এই গ্রাম পঞ্চায়েতে, সমস্ত আধিকারিক এবং কর্মচারী বৃন্দ এবং আমার প্রিয় পঞ্চায়েতের সদস্য সদস্য এবং আজকে এই প্রতিযোগিতায় যারা সফল হয়ে এখান থেকে পুরস্কার নিলেন এবং সেই সঙ্গে উপস্থিত সমবেত সজ্জন মন্ডলীকে এলাকার বিধায়ক হিসাবে আজকের এই শুভ দিনে পূর্ণ অনুষ্ঠানে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। নিশ্চিতভাবে আপনারা জানেন যে পঞ্চায়েত এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সঙ্গে এলাকার মানুষের একেবারে নারীর যোগাযোগ থাকে, গরিব লোকেদের অর্থনৈতিক মান উন্নয়নের লক্ষ্যে পঞ্চায়েতের ভূমিকা অনস্বীকার্য। গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম সম্পর্কে মানুষ নিশ্চিতভাবে খোঁজখবর রাখে, দারিদ্রের মাপকাঠিতে যে সমস্ত বেনিফিসিয়ারি সিলেকশন হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতে সদস্য সদস্যগণ গ্রাম প্রধান এবং উপপ্রধানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তারা তালিকা প্রস্তুত করে থাকেন। বহু ক্ষেত্রে যোগ্য ক্যান্ডিডেট অনেকে থাকলে সবাই বেনিফিসিয়ারি তালিকায় আসতে না পারলে মন হয়তো প্রাথমিকভাবে খারাপ হয়, কিন্তু মনে রাখতে হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যারা বঞ্চিত হবে তারা নিশ্চিতভাবে পেয়ে যাবে। আজকে এখান থেকে যারা পুরস্কার নিল মনটা নিশ্চিতভাবে তাদের আনন্দে ভরে আছে, কিন্তু যারা আজকে পুরস্কার পেল যে সমস্ত প্রতিযোগিতা তাদেরও মন খারাপের কিছু নেই, তার কারণ এই যুগটাই হচ্ছে প্রতিযোগিতা। পুরস্কার পাওয়া না পাওয়াটা বড় কথা নয়, ইংরেজিতে একটি ছোট্ট কথা আছে, ফেলিওর ইজ দি পিলার অফ সাকসেস, ব্যর্থতাই হলো সাফল্যের চাবিকাঠি। এই কথাটির দ্বারা এই উপলব্ধি আমাদের সবারই মধ্যে হয়েছে যে ব্যর্থতার মধ্য দিয়েই সাফল্যে পৌঁছতে হয়। এবছর ব্যর্থ হয়েছি, আবার সামনের বছর চেষ্টা করব যাতে আবার সফল হতে পারি, সফল প্রতিযোগী হিসাবে যাতে পুরস্কার দিতে পারি। তার মূল জিনিসটা হলো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করা, কারণ প্রতিযোগিতাতে যদি অংশগ্রহণ না করা যায় এই যুগে কিন্তু টিকে থাকা যাবে না, যেহেতু এই প্রতিযোগিতার যুগে আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করাটা নিশ্চিতভাবে সবারই কাম্য হওয়া উচিত। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবারই মঙ্গল কামনা করে আপনাদের সবাইকে স্থানীয় এলাকার বিধায়ক হিসাবে আজকের এই শুভ দিনে শুভেচ্ছা ভালোবাসা পুনরায় অভিনন্দন জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।